১৩ মাস পেরিয়ে গেছে জোট সরকারের, কেন্দ্রে এবং রাজ্যে একই দলের সরকার। এই ডাবল ইঞ্জিন হবার পরও রাজ্যের মানুষের দুর্বিষহ অবস্থা, মৃত্যু ঘটছে অনাহারে। এই অভিজ্ঞতা নিরিখে সংসদে বামপন্থী শক্তিকে শক্তিশালী করতে দুটো আসনে প্রার্থীদের জয়ী করতে শ্রমজীবী মানুষের কাছে আহ্বান জানালেন সিটু রাজ্য সভাপতি মানিক দে। রাজ্য সরকার এবং কেন্দ্রে একই দলের সরকার, দুইটা সরকারের দৃষ্টিভঙ্গি একই রকম, তারা নিজেরও দাবি করেন যে ডাবল ইঞ্জিন বলে এখন নিজেদেরকে ব্যাখ্যা দেন। স্বাভাবিক কারণেই শ্রমজীবীরা বাঁচতে গেলে আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীদের দিয়ে যদি যোগাযোগ করানো যায়, দেশে গণতন্ত্র রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা, দেশকে ঐক্যবদ্ধ রাখা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, শ্রমজীবী, কৃষক, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, সাধারণ ব্যবসায়ী, কর্মচারী, এই অংশের মানুষ যারা আছেন তাদের হয়ে পার্লিয়ামেন্টে কথা বলার জন্য সব দল সমানভাবে ভূমিকা গ্রহণ করেন না। বামপন্থীরই একমাত্র এই অংশের মানুষের দাবিগুলো দিল্লিতে পার্লিয়ামেন্টে নিয়ে তুলে ধরে সময়ে সময়ে যে সমস্ত আন্দোলনগুলো হয়, এই আন্দোলনগুলো যে দাবি ভিত্তিক হয় সেখানে গিয়ে তারা একটা নির্দিষ্ট ভূমিকা তারা গ্রহণ করে। এই কারণে আমরা বলব এই নির্বাচনে যাতে বামপন্থীদের বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করায় রাজ্যবাসীর কাছে যে আবেদন আমাদের থাকবে। রবিবার সিটু রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে রাজ্য শাসক দলের সন্ত্রাস হুমকির প্রসঙ্গ টেনে এনে মানিক দে বলেন, পরাজয়ের শঙ্কায় বিজেপি দল নির্বাচন যত এগিয়ে আসছে সন্ত্রাসের মাত্রা তত বাড়িয়েছে। জনবিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু তারা বুঝতে পেরেছে, এই কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা লক্ষ্য করছি যে এখানে গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাও স্তব্ধ হয়ে গেছে। আমাদের প্রার্থী দুজন, বামফ্রন্টের যে দুজন প্রার্থী তারা আক্রান্ত হয়েছেন, এখন সিএপিও সাধারণ সম্পাদক যিনি পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের প্রার্থী তিনিও বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন, এবং সাধারণ যারা মানুষ এই মানুষের জন্য কথাবার্তা বলেন তারাও নিশ্চিত পাচ্ছেন না। বিভিন্ন জায়গাতে দৈহিক আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, এমনকি মেয়েদের গায়ে হাত তোলা, এগুলো অসংখ্য ঘটনা ঘটছে। গোটা রাজ্যই এটা চালিয়ে যাচ্ছেন। কাজে নির্বাচনের যে স্বাভাবিক অবস্থাটা এটা নেই, কিন্তু তারা বলছেন, সেদিন বললাম দেখবো মুখ্যমন্ত্রী বলছেন ভোট নাকি উৎসব, এবং উৎসব যদি হতো তাহলে তো 96% আসন আমরা লক্ষ্য করলাম যে পঞ্চায়েতে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। এবং সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটু নেতৃত্ব মধুসূদন দাস এবং তপন দাস। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।